गंगामहल थेके बारोहाटीर पथ पाये हाँटा दूरत्वे कम नय। घोड़ा बा द्रुतगतिर जुड़ी गाड़ीते दूरत्व कम हलेओ पाये हाँटा पथ प्राय पुरो दिनेर। रतनकान्तिर हाटते खराप लागे ना, बरং भालोई लागे। से बाउंडुले मानुष, पथ, पथेर पाशेर माठ, माठेर फसल, कर्मव्यस्त मानुष सकलेई तार भालो लागे। रतनकान्ति जाने देवेंद्रनारायण बारोहाटीते तार अपेक्षाय आछेन, किन्तु एखाने एसे जे परिस्थितिते से पड़ेछे ताते हुट करे आबार चले जावाटा अनेकेर मनेई सन्देहेर उद्रेक करते पारतो। रतनकान्ति ता चायनि, फले ताके किछुटा समय बेशी थाकते हयेछे गंगामहले। तबे गतकाल रातेर घटनार पर आर कोनोभाबेई देरी करा जाय ना, सामान्य विलम्बे भयाबह सर्वनाश हये जेते पारे। रतनकान्ति गंगामहल थेके बेर हलो भोरेर आलो फोटार संगे संगेई। तार आगेई प्रत्युषे बिनाबेला बेरिये गेछेन विभूतिनाथ साहार बाड़ीर उद्देश्ये। रतनकान्ति जदिओ आज करते पारछिलो जे सेखाने कि परामर्श हबे, किन्तु तारपरও মনে হচ্ছিল নিজ কানে ঘটনা শুনতে পারলে ভালো হতো। তার ভেতরে গত রাতের ঘটনা নিয়ে দুশ্চিন্তা কাজ করলেও ভোরের স্নিগ্ধ হাওয়ায় এই মুহূর্তে ভারী ফুরফুরে লাগছে। সে গুনগুন করে গান ধরলো, নয়ন মেলিয়া যা কিছু হেরিছি তাহাতে পেয়েছি মিছে, চিত্তে বিরাজে সত্য সুন্দর খুঁজিছে কে তাহার পিছে, অন্তকরণে বিরাজে যেজন সেজনই হেরিল বাঁচা, চিত্তবিহীন কায়াতে বাঁচিছে পক্ষীবিহীন খাঁচা। রতনকান্তির বুকের ভেতর কেমন করে ওঠে, আসলেই তো এই জনমে সকলেই কেবল চোখের দেখা, জিভের ভালো লাগা, শরীরের সুখ, কিন্তু এ সকলই কি মিছে নয়? আসল সত্য তো বুকের ভেতর, চিত্তে বিরাজে সত্য সুন্দর, কিন্তু সেই সত্যের পিছে কে খোঁজে? কে চিত্ত দিয়ে দেখতে চায়, অনুভব করতে চায়? কে প্রকৃতই সত্য ছুঁতে চায়? সকলেই চোখের দেখায়, ভোগের আনন্দে মত্ত। তার হঠাৎ মনে হয় কেউ কেউ চিত্তেও দেখে, যেমন অবনীন্দ্রনারায়ণ। এই মানুষটি চিত্তেই দেখে। এই গানখানিও তার লেখা, এই গানের কথা তারই ভাবনা। এই মানুষটি আসলেই জগতের এই ভোগ, এই চিত্তবিহীন দেখা, এই হৃদয়বিহীন দেহের আনন্দে ডুবে থাকা মানুষ না। এই মানুষটি সত্যি সত্যি অন্তকরণে বিরাজ করেন, তাই তো লিখতে পেরেছেন অন্তকরণে বিরাজে যেজন সেজনই হেরিল বাঁচা। আসলেই তো অবনীন্দ্রনারায়ণ প্রকৃত অর্থেই সত্যিকারের বেঁচে থাকা এক মানুষ, যে নিজের অন্তরে শাশ্বত সত্যের অনুসন্ধান করে, অথচ চারপাশটা গিজ গিজ করছে শুধুই হৃদয়বিহীন দেহ নিয়ে বেঁচে থাকা মানুষেরা, যেন পক্ষীবিহীন খাঁচা। কি সুন্দর লিখেছেন, চিত্তবিহীন কায়াতে বাঁচিছে পক্ষীবিহীন খাঁচা। রতনকান্তির মনে হলো তার এই বাউন্ডুলে জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো অবনীন্দ্র নারায়ণের সাথে তার দেখা হওয়া। ওই সাদাসিধে মানুষটার বুকের ভেতর অসীম ভাবনার কি অপরূপ এক জগৎ, সেই জগতের খানিকটা দেখতে পাওয়াও ভাগ্যের। সেদিন অবনীন্দ্রনারায়ণ হঠাৎ রতনকান্তিকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা রতনকান্তি, মানুষ বাঁচে কেন বলো তো? রতনকান্তি বলল, কখনো ভেবে দেখিনি তো। অবনীন্দ্রনারায়ণ হাসলেন, তারপর বললেন, মানুষ আসলে বেঁচে থাকে মরে যাওয়ার জন্য। রতনকান্তি বলল, সে তো একদিক দিয়ে সত্যি, কিন্তু এটাও তো সত্য যে মানুষ জীবন জুড়েই বেঁচে থাকার চেষ্টা করে। অবনীন্দ্রনারায়ণ বললেন, মানুষ আসলে জীবন জুড়েই জীবন ভোগ করার চেষ্টা করে, যাকে আমরা বেঁচে থাকার চেষ্টা বলি। রতনকান্তি খানিক চুপ থেকে বলল, তা হয় কি করে? অবনীন্দ্রনারায়ণ বললেন, হয় এই যে ধরো গুটি বসন্তের মতন কাল ব্যাধি মহামারী হয়ে এলো, সবাই কি করলো? যে যেভাবে পারলো পালালো, সবাই বাঁচতে চাইলো। বিনাবেলা কি করলো? সে গঙ্গামহলের ফটক অবধি বন্ধ করে দিল, যাতে আক্রান্ত কেউ গঙ্গামহলে আসতে না পারে। আমি দেবুর রোগের কথা জানলাম অনেক পরে, এমনিতে আমি তর্ক করার মানুষ নই, কিন্তু এই নিয়ে বিনাবেলার সাথে আমার খুব একচোট হয়ে গেল। কেন কাউকে পাঠানো হলো না? দেবুকে কেন কেউ নিয়ে আসলো না? আমায় জানানো হলো না? এইসব নিয়ে আমি যখন যেতে চাইলাম বিনাবেলা আমায় নানান উপায়ে আটকে দিল। তুমি তো জানো আমি শক্ত ধাঁচের মানুষ নই, फले जेतेও পারিনি। কিংবা হয়তো বিনাবালা বা আর যারা সব পালালো তাদের মতোই আমার ভেতরও ভয় ছিল, দেখতে গিয়ে যদি ছোঁয়াচে ওর আমারও হয়ে যায়। অবনীন্দ্রনারায়ণ খানিক থামতেই রতনকান্তি বলল, হ্যাঁ ওই যে বললাম সকলেই বাঁচতে চায়, কিন্তু আপনি বললেন মানুষ মরে যাওয়ার জন্য বাঁচে। অবনীন্দ্রনারায়ণ কথা বললেন না, একটু সময় নিলেন, তারপর বললেন, কিন্তু ধরো যদি এমন হতো আমি বিনাবালাকে বলতে পারতাম যে গঙ্গামহলের সকল ফটক খুলে দাও, বিষ্ণুপুরের সকল গুটি বসন্তে আক্রান্ত মানুষের জন্য চিকিৎসার সেবার ব্যবস্থা হোক, তারা না বাঁচুক কিন্তু জীবনের শেষ মুহূর্তে তারা দেখে যাক তাদের জন্য কি অপার ভালোবাসা আমরা পুষে রেখেছি, মানুষ পুষে রেখেছে, না হয় আমরাও আক্রান্ত হতাম, মরে যেতাম বা যেতাম না, কিন্তু এই যে ভালোবাসা, এই ভালোবাসারা কি অনন্তকাল বেঁচে থাকতো না, বেঁচে থাকা মানুষের মুখে মুখে? হয়তো এই ঘটনা বুকে পুষে রাখত অসংখ্য বেঁচে থাকা মানুষেরা, হয়তো অন্য কোনো মানুষের এমন অন্য কোনো দুর্যোগে এই ভালোবাসার কথা, এই ঘটনার কথা মনে করে কেউ কেউ গিয়ে আক্রান্ত সেই মানুষের পাশে দাঁড়াতো, ভালোবাসা ছড়িয়ে দিত, হয়তো সেই মানুষগুলোর মাঝে কিংবা তাদের ভালোবাসাতে সওয়ার হয়েই আমি, বিনাবালা বা অন্য কেউ বেঁচে থাকতাম অনন্তকাল। কিন্তু আমরা কি করলাম, বা আর যারা পালালো তারা কি করলো? সকলেই বেঁচে থাকতে চাইলাম, কিন্তু এই বেঁচে থাকা কতদিনের? মৃত্যু পর্যন্ত, তাই না? অথচ দেখো শরীরের মৃত্যু তো অবশ্যম্ভাবী, পার্থক্য শুধু এই যে আজ বা কাল, কিন্তু এই মৃত্যুকে আমরা কিভাবে এড়াবো? অথচ আমরা কেবল ওই মৃত্যু পর্যন্তই বেঁচে থাকতে চাই, জীবনটাকে ভোগ করতে চাই, আমরা আসলে মরে যাওয়ার জন্য বেঁচে থাকতে চাই। রতনকান্তি অবনীন্দ্রনারায়ণের কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল, সে কি বলবে ভেবে পাচ্ছিল না। অবনীন্দ্রনারায়ণ বললেন, জগতে একমাত্র ভালোবাসা আর মমতারাই বেঁচে থাকে, এগুলো ছাড়া মানুষ একা একা কখনো বেঁচে থাকতে পারে না, তাকে বেঁচে থাকতে হলে ওই ভালোবাসা মমতায় সওয়ার হয়ে বেঁচে থাকতে হয়। অথচ জীবন জুড়ে মানুষ কেবল মরে যেতেই বেঁচে থাকে, কি অদ্ভুত না? রতনকান্তি অনেকক্ষণ কোনো কথা বলেনি, সে বিমূঢ় চোখ মেলে তাকিয়েছিল অবনীন্দ্রনারায়ণের দিকে। অবনীন্দ্রনারায়ণ হেসে বলেছিলেন, হ্যাঁ তুমি বলতে পারো ঘৃণাতেও মানুষ সওয়ার হতে পারে, কিন্তু যে মানুষ তার ঘৃণ্য কাজের জন্য যুগ যুগ ধরে মানুষের ঘৃণাতে সওয়ার হয়ে বেঁচে থাকে, সেই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না, বরং সেই বেঁচে থাকা যে কোনো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। পথ চলতে চলতে অবনীন্দ্রনারায়ণের সাথে তার এই সকল অমূল্য মুহূর্তের কথা ভাবছিল রতনকান্তি। অবনীন্দ্রনারায়ণের প্রতিটি কথা, প্রতিটি ভাবনা যেন রতনকান্তির ভাবনার জগৎটাকে কাঁপিয়ে দেয়, নতুন করে ভাবিয়ে তোলে। রতনকান্তি বারোহাটি বাগানবাড়িতে এসে পৌঁছালো শেষ বিকেলে। পথে কয়েকবার জিরিয়ে নিলেও এতটা পথ হেঁটে আসায় সে ভয়াবহ ক্লান্ত, কিন্তু অপলা তাকে বসতেই দিল না। সে বলল, মেজকর্তা খুব রেগে আছেন, এই এতটা দিন তোমার জন্যই অপেক্ষায় আছেন, এখনই যাও, তার সাথে দেখা করো আগে। কি যে কাণ্ড ঘটাবে ভগবান জানেন। এই কদিন দিব্যি কি ভালো মানুষটি না ছিলেন, হাসি খুশি, আজ কি যে হলো, সকাল থেকেই রেগে আগুন, কাছে গিয়ে কথাটি অবধি বলা যাচ্ছে না। রতনকান্তি এটিরই আশঙ্কা করেছিল, সে আর বসল না, খানিক জল খেতে পারলে ভালো হতো, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু সে সেসবের কিছুই করল না। সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠল, কিন্তু টানা বারান্দা ধরে দেবেন্দ্রনারায়ণের ঘরের দিকে হেঁটে যাওয়ার মাঝপথেই তাকে থামতে হলো। সিঁড়িতে থপথপ শব্দ তুলে তাকে চিৎকার করে ডাকতে ডাকতে অপলা ছুটে আসছে। রতনকান্তি অবাক দৃষ্টিতে বলল, কি ব্যাপার? অপলা বলল, এতটা পথ হেঁটে এসেছ, একটু জল টল খাও, বসে একটু দম নাও, তারপর যাও। রতনকান্তি কিছুই বুঝল না, এই খানিক আগেই না অপলা তাকে বসতে অবধি দিল না, আর এখনই আবার বলছে জিরিয়ে জল খেয়ে নিয়ে তারপর যেতে। ভারী অবাক হলো সে। অপলা বলল, তুমি নিচে গিয়ে বসো, আমি মেজকর্তাকে খবর পৌঁছে দিচ্ছি। রতনকান্তি অবাক হলেও কিছু বলল না, সে ধীর পায়ে নিচে চলে গেল। অপলা দাঁড়িয়ে চোখ বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিল। से বিভুয়ের কথা ভুলে গিয়েছিল। ভাগ্যিস শেষ মুহূর্তে তার মনে পড়েছে, না হলে কি ভয়াবহ কাণ্ডটাই না হতো। সে দেবেন্দ্র নারায়ণের ঘরের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। দেবেন্দ্র নারায়ণ দরজা খুললেন সময় নিয়ে। তার পরনে বাইরে বেরোবার পোশাক, অনেকদিন পর তিনি দাড়ি কামিয়েছেন, কিন্তু অনভ্যস্ততায় তার সুদৃশ্য গোপ জোড়া সমান হয়নি, মুখের এখানে সেখানে সামান্য কেটেও গেছে। অপলা বলল, রতনকান্তি এসেছে, আমি ভুলে এ ঘরে পাঠিয়ে দিয়েছিলাম প্রায়, এখন নিচে বসে আছে। দেবেন্দ্র নারায়ণ গম্ভীর গলায় বললেন, হুম। অপলা লক্ষ্য করল দেবেন্দ্র নারায়ণের মুখে গভীর চিন্তার ছাপ। আজ সকাল থেকেই দেবেন্দ্র নারায়ণ আবার সেই আগের গম্ভীর দাপুটে মানুষটিতে যেন ফিরে গেছেন। কারণটি অপলা জানে না, কিন্তু কারণ যাই হোক, দেবেন্দ্র নারায়ণকে এভাবে ছাড়া মানায় না। সে খুব মানে। দেবেন্দ্র নারায়ণ হলেন ব্যাঘ্র, আর ব্যাঘ্র যদি বেড়ালের মতো মিউ মিউ ডাকে তাহলে তা মানাবে কেন? দেবেন্দ্র নারায়ণ বকুন, খামখেয়ালিপনা করুন, অত্যাচারী হন, তাও তিনি তার স্বরূপেই বাঁচুন, এর বেশি কিছু অপলা চায় না। দেবেন্দ্র নারায়ণ যখন নিচে নামলেন তখন প্রায় সন্ধ্যা। রতনকান্তি বসেছিল হলঘরের সামনে শান বাঁধানো বেদিতে। দেবেন্দ্র নারায়ণ আসতেই সে উঠে দাঁড়ালো। দেবেন্দ্র নারায়ণ ঠান্ডা গলায় বললেন, তোমার কেন বিলম্ব হয়েছে সে কথা বলার দরকার নেই, তোমায় যে জন্য পাঠিয়েছিলাম তার কিছু থাকলে বলো। রতনকান্তি এই দেবেন্দ্র নারায়ণের সামনে দাঁড়িয়ে কিছুটা আড়ষ্ট অনুভব করলো। এতদিন সে দেবেন্দ্র নারায়ণই জ্যেষ্ঠ ভ্রাতা অবনীন্দ্র নারায়ণের সাথে বন্ধুর মতো সহজভাবে মিশেছে, কথাও বলেছে কাছের মানুষের মতোই, কিন্তু আজ আবার দেবেন্দ্র নারায়ণের সামনে দাঁড়িয়ে তার এমন কর্তৃত্বপূর্ণ আচরণের সামনে সে যেন খানিক গুটিয়ে গেল। তাছাড়া সে আসলে গঙ্গামহলের ঘটনা সংক্ষেপে বলতে পারবে না, তাকে বলতে হবে বিশদভাবে। কিন্তু দেবেন্দ্র নারায়ণকে দেখেই বোঝা যাচ্ছে তিনি অস্থির হয়ে আছেন। রতনকান্তি যতটা সম্ভব বিনয়ী গলায় বলল, আজ্ঞেকর্তা, আপনি যদি খানিক সময় দিতেন আমি তাহলে বিস্তারিত বলতে চাই। বিস্তারিত বলা অতি আবশ্যক। দেবেন্দ্র নারায়ণ যুগপৎ বিরক্তি এবং অধৈর্য নিয়ে বললেন, যতটা সম্ভব সংক্ষেপে বলো। রতনকান্তি তার গঙ্গামহলে প্রবেশের ঘটনা থেকে বলা শুরু করলো, কিভাবে অবনীন্দ্র নারায়ণের সাথে তার দেখা হলো, তারপর গঙ্গামহলে রেণুকার সাথে দেখা হওয়া, ফিরে আসতে গিয়ে আবার অবনীন্দ্র নারায়ণের সামনে পড়ে যাওয়া এবং শেষ অবধি অবনীন্দ্র নারায়ণকে গান শেখানোর অজুহাতে থেকে যাওয়া অবধি সে বলল। এ পর্যন্ত এসে দেবেন্দ্র নারায়ণ বিরক্ত হয়ে গেলেন, বললেন, এত সব পাঁচালি রাখো, আসল কথা বলো। আমাদের নতুন জমিদার অবনীন্দ্র নারায়ণের কথা বলো, বিষ্ণুপুরের জমিদার হয়ে তিনি কেমন আছেন? রতনকান্তি বলল, আজ্ঞেকর্তা, আপনি তাকে ভুল বুঝবেন না, উনি এই হিসেব নিকেশের মানুষ নন, আপনি তো তাকে চেনেন। আপনার পিতার মৃত্যুর পর সকলে মিলে তাকে বুঝিয়েছে যে আপনি নিখোঁজ, কোথাও আপনার কোনো খোঁজ খবরও নেই। আপনার কনিষ্ঠ ভ্রাতাও তার শ্বশুরালয়ে, তিনিও ফিরবেন বিলম্বে। এদিকে বিষ্ণুপুর জুড়ে কালব্যাধি গুটি বসন্ত মহামারীর রূপ ধারণ করেছে। ওই মুহূর্তে প্রজাদের মাথার উপর আশ্রয় আর ভরসা হিসেবে একজন জমিদার থাকা অতি জরুরি। যেহেতু ওই মুহূর্তে আর কোনো বিকল্প নেই, তাই এটি এখন তার দায়িত্ব। সব ঠিক হয়ে গেলে আপনি যখন ফিরবেন তখন না হয় তিনি আপনার হাতে সে দায়িত্ব অর্পণ করে মুক্ত হবেন। দেবেন্দ্র নারায়ণ জানতেন অবনীন্দ্র নারায়ণ এই ষড়যন্ত্রের মধ্যে নেই। তিনি সহজ সরল ভাবনার জগতের মানুষ, তার ধাতই আলাদা। কিন্তু তারপরও রতনকান্তির কাছে এমন স্পষ্ট শুনে খুব ভালো লাগলো দেবেন্দ্র নারায়ণের। তিনি বললেন, সে কি এখনো কিছুই জানে না? রতনকান্তি বলল, অল্প কিছু, কিন্তু ভেতরের কথা কিছু জানেন না। আপনার অসুখের কথা তিনি জেনেছেন অনেক পরে, তিনি আপনাকে দেখতে আসতেও চেয়েছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে নানাভাবে বুঝিয়েছিলেন যে আপনার অসুস্থতা গুরুতর কিছু নয়, আপনি সুস্থ হয়ে উঠেছেন, কিছুদিনের মধ্যেই গঙ্গামহলে ফিরবেন। আপনি তো জানেনই কর্তা, তিনি কেমন অন্য ধাতের মানুষ, এই সকল বিষয়াশয়ের প্রতি তার মন নেই, তিনি থাকেন তার ভাবনার জগতে। অবনীন্দ্র নারায়ণ দেবেন্দ্র নারায়ণের অসুখের কথা শুনে উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন। এটি খুবই সহজ স্বাভাবিক একটি ব্যাপার। তারা একই মাতৃজঠরের দুই ভাই। একজনের অসুস্থতা অন্যজনকে পীড়িত করবে, এটিই স্বাভাবিক। কিন্তু এই অতি স্বাভাবিক ঘটনাটুকুও দেবেন্দ্র নারায়ণকে কেমন আদ্র করে তুলল। তার হঠাৎ মনে হলো তিনি কত কত দিন সেই চিরচেনা গঙ্গামহল, গঙ্গামহলের সামনের বিস্তৃত গঙ্গাবতী নদী, গঙ্গামহলের ভৃত্য, পাইক পেয়াদা, সহিস, কোচোয়ান থেকে শুরু করে চেনামুখগুলো দেখেন না, কত কত দিন। রতনকান্তি বলল, তিনি আপনার অপেক্ষায় আছেন। দেবেন্দ্রনারায়ণ ভেতরে ভেতরে আদ্র হয়ে উঠলেও গম্ভীর মুখে শুধু বললেন, হুম। তবে সেই মুহূর্তে তিনি মনে মনে একটি অদ্ভুত বিষয় আবিষ্কার করলেন। বড় ভাই অবনীন্দ্র নারায়ণের সাথে তার শেষ দেখা কবে হয়েছে তা তিনি মনে করতে পারছেন না। দেবেন্দ্র নারায়ণ খানিক চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, কিন্তু অবনীন্দ্র নারায়ণ চাইলে তো আর তার দায়িত্ব আমায় হস্তান্তর করতে পারবেন না। বিষয়টি তো এখন আর অত সহজ নেই, তাই না? রতনকান্তি মাথা নিচু করে বলল, আজ্ঞেকর্তা, তা সত্যি। ওখানকার পরিস্থিতি আসলেই খারাপ। দেবেন্দ্র নারায়ণ বললেন, বীণাবালা আমার অপেক্ষায় আছে, তাই তো? রতনকান্তি সামান্য মাথা দুলিয়ে বলল, আজ্ঞেকর্তা, তিনি আপনার অপেক্ষায় আছেন। তার ধারণা ছিল আপনি আরো আগেই ফিরবেন। আপনি না ফেরাতে উনি খুবই অবাক হয়েছেন। হয়তো কোনো পরিকল্পনাও ভেস্তে গেছে। আর আপনি হয়তো জানেন যে বিভূতিনাথ এবং ভুজঙ্গদেব নামে দুজন অতিশয় গণ্যমান্য ব্যক্তিও এই সকল কিছুর সাথে যুক্ত। দেবেন্দ্রনারায়ণ আবারও গম্ভীর গলায় বললেন, আগে বুঝিনি। প্রথম খানিকটা আঁচ করেছিলাম সেই রাতে গঙ্গামহলের সেই বৈঠকে। সকল কিছুই বুঝতে ঢের বিলম্ব হয়ে গিয়েছিল। দেবেন্দ্রনারায়ণ পায়ে পায়ে হেঁটে কিছুটা সামনে এগোলেন। সেখানে হাতের বাঁ দিকে একখানি ছাউনি, ছাউনির নিচে দুখানা জুড়ি গাড়ি। একখানা রতনকান্তি সেই রাতে চালিয়ে এসেছিল, আর একখানা দেবেন্দ্রনারায়ণের নিজের জুড়ি গাড়ি। তিনি আজ সকালেই রঘুকে বলে রেখেছিলেন কোচোয়ান যেন গাড়িখানা ধুয়ে মুছে প্রস্তুত করে রাখে। কোচোয়ান গাড়ি পরিষ্কার করে যাত্রার জন্য প্রস্তুত করে রেখেছে। তিনি গাড়ির কাছে গিয়ে গাড়ির অবস্থা দেখে সন্তুষ্ট হলেন। তারপর রতনকান্তির কাছে ফিরে এসে ভারী গলায় বললেন, কিন্তু অবনীন্দ্র নারায়ণ এবং বীণাবালা দুজনই যদি আমার অপেক্ষায় থাকেন, তাহলে বিষয়টি জটিল এক ধাঁধা হয়ে গেল না? তুমি বলতে চাইছো দুজনের দুটি ভিন্ন উদ্দেশ্য, এবং সেই ভিন্ন দুটি উদ্দেশ্য পূরণের জন্য দুজনই চাইছে আমি এখন গঙ্গামহলে ফিরি। একদিকে অবনীন্দ্র নারায়ণ আমায় জমিদারি অর্পণ করবেন, সেই জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে তাহলে বীণাবালা কি চাইছে? সে কিসের জন্য অপেক্ষা করছে? সে নিশ্চয়ই চাইছে না যে অবনীন্দ্র নারায়ণ আমায় ভালোই ভালোই জমিদারি অর্পণ করুক। রতনকান্তি সঙ্গে সঙ্গেই জবাব দিল না। সে বুঝতে পারছে না কাল রাতে শোনা ওই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা সে দেবেন্দ্র নারায়ণকে কিভাবে বলবে, শুনে দেবেন্দ্র নারায়ণের প্রতিক্রিয়া কি হবে। দেবেন্দ্র নারায়ণ যদি বিশ্বাস না করেন যে বীণাবালা তাকে হত্যা করবার ছক কেটেছে, যত যাই হোক রতনকান্তি পথ থেকে কুড়িয়ে আনা এক মানুষ। দেবেন্দ্র নারায়ণ তাকে ভালো করে চেনেন না, জানেন না অবধি। রতনকান্তির কিছু আচরণ দেবেন্দ্র নারায়ণের কাছে তাকে আস্থাভাজন করে তুলেছে, বিশ্বাসযোগ্য করে তুলেছে। কিন্তু তারপরও রতনকান্তি শেষ অবধি অজানা, অচেনা এক পথের মানুষ। জমিদার বংশের বা জমিদার বাড়িরও কেউ নয় সে। তার কাছ থেকে খোদ জমিদার বাড়ির বড় বউ, বর্তমান জমিদার পত্নী বীণাবালা সম্পর্কে এমন ভয়াবহ কথা তিনি কিভাবে নেবেন? তাছাড়া আজ দেবেন্দ্র নারায়ণের মেজাজ মর্জিও তেমন ভালো নয়। সবকিছুতেই কেমন ফুঁসে উঠছেন। রতনকান্তির ভারী দ্বিধা হতে লাগলো, কিন্তু কথাটি তাকে বলতেই হবে। রতনকান্তি কিছুটা ভূমিকা টেনে বলল, উনার উদ্দেশ্য বোঝা কঠিন, তবে আমি কিছুটা হলেও জেনেছি। কিন্তু আমার ধারণা এটি ছাড়াও উনার অন্য কোনো উদ্দেশ্যও রয়েছে। একটি বিফল হলে উনি অন্যটি কাজে লাগাবেন। আমি হয়তো আরও কিছু বিষয় জানতে পারতাম, কিন্তু আপনার স্ত্রী আমার সাথে কোনো কথাই বলেননি। তিনি আমাকে বিশ্বাসই করতে পারছিলেন না। এতক্ষণে যেন রেণুকার কথা মনে পড়ল দেবেন্দ্র নারায়ণের। তার ভেতরে ভেতরে এক ধরনের অপরাধ বোধ হতে লাগলো। এই যে এতটা সময় গেল তিনি কত কিছু নিয়ে কথা বললেন, এমনকি রেণুকার সাথে রতনকান্তির দেখা হয়েছে से विषयेও से बोल्लो किन्तु तारपरो तिनी एकबारेर जोन्नो जिज्ञेस करेननि रेणुका केमन आछे। भारी अन्याय हयेछे, एई एतोटा दिनेও जा हयनि। एई मुहूर्तेर मध्येई तार सर्वजया एबं सुदक्षिणार जोन्नो केमन अस्थिर लागते लागलो। रेणुका सर्वजया सुदक्षिणा এই এতগুলো দিন তার জন্য কি অপেক্ষাটাই না করছে। দেবেন্দ্র নারায়ণ যেন মুহূর্তে এই সকল জটিলতা, এই সকল ষড়যন্ত্র, সকল কিছুই ভুলে গেলেন। রতনকান্তির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এখনই জুড়ি গাড়ি সাজাও, আমি গঙ্গামহল যাব, তুমি যাবে আমার সাথে এক্ষুনি। রতনকান্তি বলল, আজ্ঞে কর্তা, কিন্তু যদি অপরাধ মার্জনা হয় দুটি কথা বলতে চাইছি। দেবেন্দ্র নারায়ণ এবার চূড়ান্ত বিরক্ত হলেন। সেই থেকে তো বলেই যাচ্ছ, তোমার কথার শেষ হবার তো কোনো লক্ষণ দেখছি না। এক কথা বলতে গিয়ে স্ত্রীলোকের মতন 10 কথা টেনে আনছো, তারপর আর আসল কথাই বলছো না, সমস্যা কি তোমার? দেবেন্দ্র নারায়ণ রীতিমতো অস্থির এবং রাগান্বিত হয়ে উঠলেন। তবে কি ভেবে মুহূর্তেই আবার নিজেকে সামলেও নিলেন। বললেন, হ্যাঁ কি বলবে বলো। রতনকান্তি বলল, প্রথম কথা হচ্ছে, আমি যদি এখন আপনার সাথে গঙ্গামহলে যাই তাহলে সেটি কি ভালো হবে? এই যে আমার একা একা গঙ্গামহলে যাওয়া, এতদিনের এত সব কিছু সকলই যে সাজানো ছিল তা কিন্তু আর সবার কাছে বড় বাজেভাবেই পরিষ্কার হয়ে যাবে। রতনকান্তি একটু থামলো, তারপর রাজ্যের দ্বিধা নিয়ে বলল, আর আমার মন বলছে এই এখন এত অন্ধকারে অতটা পথ যাওয়া আপনার জন্য নিরাপদ নয়, কোনো বিপদও তো হতে পারে, হয়তো অন্ধকারে কোনো বিপদ ওত পেতে রয়েছে। দেবেন্দ্র নারায়ণ রতনকান্তির শেষের কথাটি শুনে বড় অবাক হলেন। বিষ্ণুপুরে তার আবার আলো অন্ধকার কি? বিষ্ণুপুরে কে তার ক্ষতি করবে? কিন্তু পরক্ষণেই তার মনে হলো রতনকান্তি কথাটি অযথা বলেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি রতনকান্তির দিকে খানিকটা এগিয়ে এসে বললেন, তুমি কি কিছু ইঙ্গিত করছো? রতনকান্তি বলল, আমায় ক্ষমা করবেন কর্তা, আড়ালে আবডালে থেকে হলেও আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতা পত্নীকে দেখেছি, ওনার কথা শুনেছি, ওনাকে আমার ভয়ঙ্কর এক মানুষ মনে হয়েছে। উনি ওনার উদ্দেশ্য পূরণে হেন কোনো কাজ নেই যা করতে পারেন না। আপনি খানিক আগেই জিজ্ঞেস করছিলেন গঙ্গামহলে আপনার ফেরা নিয়ে উনি কেন তেমন উদ্বিগ্ন নন, উনি আপনার অপেক্ষায় কেন আছেন। যদি এমন হয় যে রতনকান্তি কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছে না কথাটি স্পষ্ট করে বলা ঠিক হচ্ছে কিনা। দেবেন্দ্র নারায়ণ রতনকান্তির হঠাৎ থেমে যাওয়া দেখে বললেন, তুমি কি বলতে চাইছো যে বিনাবালা আমার যাত্রা পথে কোনো ক্ষতি করতে পারে, আমায় হত্যা করতে পারে? কথাটি বললেও তিনি ভেতরে ভেতরে রতনকান্তির উপর রুষ্ট বোধ করছেন। ছেলেটির মধ্যে কেমন একটা সবজান্তা ভাব রয়েছে বলে তার মনে হচ্ছে। রতনকান্তি মাথা নিচু করে মৃদু গলায় বলল, আজ্ঞে আমায় ক্ষমা করবেন কর্তা, আপনার সাথে কোনো প্রহরী নেই, এই অন্ধকারে কেউ যদি পথ রোধ করে আপনাকে হত্যা করে, তারপর জুড়ি গাড়ি সহ মৃতদেহ উঁচু রাস্তার পাশে কোনো গভীর খাদে বা নদীতে ফেলে রাখে, তখন সকলে ভাববে অন্ধকারে গাড়িখানা উল্টে দুর্ঘটনায় আপনার মৃত্যু হয়েছে। দেবেন্দ্র নারায়ণ রতনকান্তির কথায় হকচকিয়ে গেলেন। খুবই সাধারণ একটি বিষয়, খুবই সহজ, কিন্তু এই সহজ কাজটিতেই বিনাবালার সকল সমস্যার স্থায়ী সমাধান হয়ে যেতে পারে। তিনি বিষয়টি এভাবে ভেবে দেখেননি। দেবেন্দ্র নারায়ণ দীর্ঘ সময় রতনকান্তির দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি আমায় স্পষ্ট করে বলো, এমন কিছু ইঙ্গিত কি তুমি পেয়েছো? বিনাবালাকে এতটা নৃশংস, এতটা জঘন্য ভাবতে আমার কষ্ট হচ্ছে। রতনকান্তি মৃদু গলায় বলল, আমায় ক্ষমা করবেন কর্তা, কিন্তু এমন কিছুই আমি নিজ কানে শুনেছি। দেবেন্দ্র নারায়ণ অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না, স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর থমথমে গলায় বললেন, ধরে নাও তোমার কথা আমি বিশ্বাস করছি না, কিন্তু শুধুমাত্র সতর্কতার খাতিরে আজ রাতে আমি আমার যাত্রা স্থগিত করলাম, তবে কাল ভোরের আলো ফোটার পর আমি যাত্রা করব। রতনকান্তি আনন্দিত গলায় বলল, আজ্ঞে কর্তা, তবে আপনি যাওয়ার পরে আমি যাব, একসাথে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। দেবেন্দ্র নারায়ণ সেই একইভাবে বললেন, से तुम्हार इच्छे आमी काल यात्रा करछि। देवेंद्रनारायण घुरे दोतलार सीढ़िर दिके हाँटा दिलेन। रतनकान्ति क्लान्त पाये उद्देश्यहीन हेटे मूल फटकेर दिके एलो। सेखाने ततक्षणे अंधकार डेके बसेछे। बाइरे एकटाना झिझि पोका डाकछे। फुरफुरे हिमेल हावा बইছে। अद्भुत सुंदर एक अंधकारेर मुहूर्त। किन्तु सेई अद्भुत सुंदर अंधकारेर मुहूर्ते तार मध्ये केन जेन प्रचंड अस्थिरता शुरू हलो। मने होते लागलो गंगा महले घटते जावा कोनो एक भयंकर घटना से एड़िए गेछे, धरते पारेनी। जेटी धरते पारा खूब जरूरी छिलो। एई धरते ना पाराय कोनो विपद हये जेते पारे, महा विपद। किन्तु अनेक चेष्टा करेओ रतनकान्ति धरते पारलो ना ब्यापारटी की।